নৌকায় উঠতে না পেরে বরিশাল পাঁচ আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেই নিয়াবাদ সাদেক আবদুল্লা দিকে রিটার্নিং কর্মকর্তা ও শহীদুল ইসলামের কাছ থেকে সাদিক পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু কাউন্সিলর গাজী নৈমুল হাসান লিটু আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় গাজী নৈমুল হাসান লিটু বলেন দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠু উৎসব নির্বাচন উপহারের জন্য নেতাকর্মীদের অনুরোধে সাদিক আবদুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত মোট একুশটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা ত্রিশ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বরিশাল পাঁচ জাতীয় সংসদীয় আসন একশো এবং বরিশাল পাঁচ বরিশাল মহানগর এবং বরিশাল সদর আসনের জন্য আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম বরিশাল সিটি কর্পোরেশন সাবেক সফল মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক